শুরুতে এই সংবাদ শিরোনাম, ভারতে তীব্রতর হচ্ছে কৃষক আন্দোলন। ভারতে কৃষক আন্দোলনের সমর্থনে লন্ডনে বিক্ষোভ, গ্রেফতার একাধিক। ১১ দিন পর ভারতের সেই যুদ্ধ বিমানের পাইলটের লাশ উদ্ধার। আর্মেনিয়ায় তীব্র বিক্ষোভ, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি। এবং সব শেষ থাকছে, ইসরায়েলের সঙ্গে চুক্তির পর সাইবার হামলার টার্গেটে পরিণত হয়েছে আরব আমিরাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সময়ের সাথে সাথে ভারতের কৃষকদের অরাজনৈতিক বিক্ষোভে ক্রমাগত সমর্থন বাড়ছে। কেন্দ্রীয় সরকারের বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে দিল্লি হরিয়ানা সীমান্তে সিঙ্গু এবং কিত্রি এলাকায় হাজার হাজার কৃষক আন্দোলন দেখিয়ে আসছে। সোমবার তা 12তম দিনে পড়ল। প্রথমে হরিয়ানা এবং পাঞ্জাবের কৃষকরা যোগ দিলেও পরে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থানের কৃষকরাও তাতে যোগ দিয়েছে। এদিকে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে ওই বিক্ষোভে যোগ দেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এদিন সকালের দিকে দিল্লি হরিয়ানা সীমান্তে সিঙ্গু এলাকা গিয়ে আন্দোলনকারী কৃষকদের সাথে কথা বলেন, তাদের অভাব অভিযোগ শোনেন। কেজরিওয়ালের সাথে ছিলেন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবং মন্ত্রিসভার কয়েকজন সদস্য। কৃষকদের সমস্যা সমাধানে ইতিমধ্যেই সরকারের সাথে পঞ্চম দফার বৈঠক হলেও কোনো সুরাহা বের হয়নি। আগামী 9 ডিসেম্বর ফের আন্দোলনকারী কৃষকদের সাথে বৈঠকে বসবে কেন্দ্রীয় সরকার। বৈঠকে সরকার প্রতিনিধিত্ব করবে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। আন্দোলনকে সমর্থন জানিয়ে অনেকে তাদের সরকারের তরফে প্রাপ্ত সম্মাননা ফিরে দিয়েছেন। ইতিমধ্যেই দিল্লির সিঙ্গু সীমান্তে কৃষক আন্দোলনে যোগ দিয়েছেন রাজীব গান্ধীর খেলরত্ন পুরস্কারপ্রাপ্ত জাতীয় বক্সার বিজেন্দর সিং। বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার না হলে সরকারের তরফে পাওয়া সম্মাননা ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন বিজেন্দর। ভারতের কৃষি আইনের বিরোধিতা এবং কৃষকদের আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করেছে কয়েক হাজার প্রবাসী ভারতীয়। রবিবার লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করে তারা। প্রায় কয়েক হাজার প্রবাসী সেখানে জমায়েত হন। দূতাবাসের সামনে শুরু হয়ে পথযাত্রাটি ট্রাফলগার স্কোয়ারে শেষ হয়। স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আইন উন্মুখ ব্যবস্থার কথা ভারতীয় প্রবাসীদের জানানো হলেও লাভ হয়নি, ফলে গ্রেফতার করতে হয়েছে অনেককেই। অন্যদিকে শুধু লন্ডনও নয়, বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্ক, টর্টো, সানফ্রেসকো, বার্লিন সহ বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসের সামনে। কোনো ধরনের আলোচনা ছাড়াই সম্প্রতি ভারতে 3টি কৃষি আইন সংশোধন করে মোদি সরকার, যার আওতায় মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে যে কোনো মূল্যে কৃষকদের কাছ থেকে ফসল কিনতে পারবে ব্যবসায়ীরা। কৃষকদের সংখ্যায় ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে কম দামে শস্য কিনবে, তারই প্রতিবাদে রাজধানীর দিল্লির উপকণ্ঠে বিক্ষোভ করছেন ভারতীয় কৃষকরা। যত সময় পার হচ্ছিল তত আশঙ্কা বাড়ছিল, তার মধ্যে সামান্য একটা আশা ছিল, কিন্তু সোমবার সেই আশাও শেষ হয়ে গেল। আরব সাগর থেকে উদ্ধার করা হলো ভারতের MiG-29 কে ট্রেনার যুদ্ধবিমানের পাইলট কমান্ডার নিশান্ত সিংয়ের লাশ। গত 26 নভেম্বর বিকেল 5টা নাগাদ INS বিক্রমাদিত্য থেকে MiG-29 কে ট্রেনার বিমান নিয়ে উড়েছিলেন দুইজন পাইলট। রুটিন চক্রের সময় আরব সাগরে ভেঙে পড়েছিল দুই আসন বিশিষ্ট রাশিয়ান যুদ্ধবিমানটি। সেদিন এক পাইলটকে উদ্ধার করা গেলেও খোঁজ মেলেনি কমান্ডার নিশান্তের। 3 দিন পর ল্যান্ডিং গিয়ার, ফুয়েল ট্যাঙ্ক, ইঞ্জিন সহ ভেঙে পড়া বিমানের কয়েকটি যন্ত্রাংশ চিহ্নিত করা হয়েছিল, কিন্তু কমান্ডার নিশান্তের খোঁজ মিলছিল না। সেই দুর্ঘটনায় 11 দিন পর আরব সাগরের কমান্ডার নিশান্তের মৃতদেহ উদ্ধার পাওয়া গেছে। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে সমুদ্র গর্ভের প্রায় 70 মিটার নিচে কমান্ডার নিশান্ত সিংয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাগাতার তল্লাশির পর গোয়া উপকূলে 30 মাইল দূরে তার দেহ পাওয়া যায়। আর্মেনিয়ায় ক্রমেই তীব্র হচ্ছে সরকার বিরোধী বিক্ষোভ। দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাচিশিয়ানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। তারা প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এ দাবিতে গত শনিবার এবং রবিবার লাগাতার বিক্ষোভ সমাবেশ হয়েছে আর্মেনিয়ার রাজধানীতে। প্রায় 20,000 মানুষ রাস্তায় নেমে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন। প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফিরেছেন তারা। পাচিশিয়ান অবশ্য পদত্যাগের দাবি উড়িয়ে দিয়ে বলেছেন আপাতত ক্ষমতা ছাড়ার প্রশ্নই ওঠে না। সম্প্রতি নাগানো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে প্রায় 6 সপ্তাহ যুদ্ধ চলে।
যুদ্ধে কারাবাখের গুরুত্বপূর্ণ এলাকাগুলো পুনর্দখল করে আজারবাইজান। গত তিন দশক এবং আর্মেনীয় জনগোষ্ঠীর হাতে ছিল সেটি। আজারবাইজানের মধ্যে থেকেও তার নিজেদের স্বাধীনতা সরকার তৈরি করেছিল আর্মেনিয়ার মদতে। ছয় সপ্তাহের যুদ্ধে প্রায় 4,500 মানুষের মৃত্যু হয়েছে। শেষ পর্যন্ত রাশিয়ার হস্তক্ষেপে তিন দেশের মধ্যে একটি চুক্তি হয়, ফলে নাগানো কারাবাখের তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল আজারবাইজানের হাতে যায়। সেই অঞ্চল ফাঁকা করে দিতে হয়েছে আর্মেনীয় জনগোষ্ঠীকে। এরই পর আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। বলা হয় চুক্তিতে সই করে আর্মেনিয়া আপোষ করেছে, এতে আজারবাইজানের লাভ এবং আর্মেনিয়ার ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও সে কথা স্বীকার করেছেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর সাইবার হামলাকারীদের টার্গেটে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। রোববার দেশটির সাইবার সিকিউরিটি বিভাগের প্রধান মোহাম্মদ হামাদ আল কুইথি এ তথ্য জানিয়েছেন। দুবাইয়ে এক সম্মেলনে তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মধ্য দিয়ে আমাদের সম্পর্ক সত্যিই ইইউ এর বিরুদ্ধে তৎপর কিছু দুর্বৃত্তদের কাছ থেকে বড় ধরনের হামলার শিকার হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক সেক্টর লক্ষ্য করেই মূলত এসব হামলা চলে বলে জানান তিনি। তবে এই দুষ্কৃতিকারীরা কারা এবং তাদের কোনো হামলার সফল হয়েছে কিনা সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি হামাদ। করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সাইবার হামলা মারাত্মকভাবে বেড়েছে বলে আমিরাতের সাইবার সিকিউরিটি বিভাগের প্রধান একথা বলেন। সাধারণত এসব হামলা ইরান থেকে হয়ে থাকলেও সম্প্রতি হামলার পিছনে কারা ছিল সে কথা তিনি সুনির্দিষ্ট করে বলেননি। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।